আমরা প্রায়শই মাংসপেশিতে খিঁচুনি বা টান খাওয়া কিংবা মাসেল পুল বলে থাকি, সেগুলোর আমাদের এটা কিন্তু একটা সাধারণ সমস্যা বা কমন সমস্যা হয়ে থাকে এবং আমাদের খুবই ভোগান্তির মধ্যে পড়তে হয়। অনেকে এত ভয় পেয়ে যায় যে না জানি কী হলো। এবার একটা উদাহরণ দিই, একটা শিশু স্কুল থেকে এসে, একটা 7-8 বছরের বাচ্চা, সে তার বইয়ের ব্যাগটা ছুঁড়ে মেরে ঘরের মধ্যে ঢুকেই সে সোফার মধ্যে শুয়ে পড়লো। শুয়েটা পড়লো কীভাবে, ঘাটটা ঠিক উল্টো দিকে এইভাবে পড়ে সে শুয়ে ঘুমায় পড়লো। এত টায়ার্ড, এত এত সে পরিশ্রান্ত অবস্থায়, তাতে হচ্ছে কি, তার এই যে একভাবে থাকলো এবং তার একদিকের মাংসপেশিগুলো অসম্ভব রকমের টান পড়ে গেল, এটাই হচ্ছে মাসেল পুল। ঠিক তেমনি আমরা হয়তো একটা জিনিস তুলতে গেলাম, সেখানে একটু তুলতে যেয়ে আমার বেশ মানে ওজনটা তোলার সঙ্গে সঙ্গে আমি একটা পেছনে একটা অনুভব করলাম ব্যথা, এটাও কিন্তু মাসেল পুল। অর্থাৎ যে কারণে মাসেলগুলোকে সংকুচিত আছে সেখানে সাডেনলি আমি সম্প্রসারিত করতে গেলাম, এটা কিন্তু এক্সারসাইজের মাধ্যমে না, এমনি এই যে বললাম একটা অকওয়ার্ড পজিশন, একটা শিশুর কথাটা বললাম যে ঘুরে সে উল্টে দিকে এখানে টাইট হয়ে মাংসগুলো খিঁচে ধরলো, পুল করে থাকলো। আবার আমি ওজন তুলতে গেলাম, আমি ভালো মতো প্রিপারেশন না নিয়ে যখন টেবিলটা টানব, সেটাও কিন্তু আমার ক্ষতিকারক হতে পারে। এবং সেগুলো আমরা বলি যে বিশেষ করে ওজন আন মানে আমি প্রিপারেশন বা প্রস্তুতি না নিয়ে ঠিক মতো করে, যেমন ওজন তুলবো নিচ থেকে আমি হাঁটু ভাঁজ করে নিচে যেয়ে তারপরে কাছাকাছি থেকে একেবারে মাত্র 3 ইঞ্চি কাছের থেকে বা 4 ইঞ্চি কাছের থেকে আমাকে আমার আঙুলে বুড়ো আঙুলের সামনে ওজনটা রাখতে হবে। আমি ওইটাকে এইভাবে ভাঁজ হয়ে হাঁটুর উপরে সম্পূর্ণ ভাঁজ করে হাঁটুটাকে ভাঁজ করে নিচে যেয়ে তুলব। তা না করে যদি আমি এইভাবে উবুড় হয়ে তুলতে চাই সেটি কিন্তু খারাপ, সেটি কিন্তু ঠিক না, এবং সেখানে মাসেল পুল হতে পারে। এখন ধরুন এটা একটা কারণ হতে পারে। তারপরে আপনি এই যে বললাম তুমি টেনিস খেলতেছেন টেনিস ব্যাটে বলের সংযোগ হলো না, ব্যাটে বলের সংযোগ হলো না, কিংবা আপনি হঠাৎ করে টেবিলটা টান দিলেন, কিংবা আপনি একটা জিনিস উপর থেকে টানতে গেলেন, এটা যে একটা মানে অপ্রস্তুত অবস্থায় প্রস্তুতি না নিয়ে করতে গেলে আপনার কনুইয়ে ব্যথা হবে, এটাও কিন্তু মাসেল পুল। এবং আমরা এটাকে অনেক সময় বলি টেনিস খেলবো। হ্যাঁ, তো এইভাবে বিভিন্ন জায়গায় শরীরের আপনার পুল হতে পারে। এমনকি আপনি হাঁটতেছেন, একটু উল্টা মানে উঁচা নিচা জায়গার মধ্যে পাটা একটু ঘুরে গেল, তাহলেও কিন্তু সেখানে আমাদের পেশিগুলোকে টান পড়লো, সেটাও কিন্তু পুল, এবং এগুলো মাথায় খিঁচুনি হলো। আবার আপনি ব্লান ট্রমা হলো, আমাকে একটা কেউ বাড়ি মারলো আমার উরুর মধ্যে, কিংবা আমার হাড়টি ভাঙলো না কিন্তু উপরে, এটা বলা হয় ব্লান ট্রমা, সেখানেও মাংস কিন্তু ফুলে গেল। কারণ হলো ওই জায়গার ওই সময় আমার ভিতরে কিছু রক্তক্ষরণ হচ্ছে, রক্তক্ষরণটা হওয়ার আমার আস্তে আস্তে ফুলে যাচ্ছে, সেখানে মাংসগুলো বেশ সম্প্রসারিত হয়ে যাচ্ছে, হ্যাঁ সংকুচিত না হয়ে সম্প্রসারিত হচ্ছে। কাজে এটাও একটা আমাদের বলা চলে যে কিছুটা হলেও মাংসপেশির টান এবং একটা অস্বস্তিকর অবস্থা। এখন এইসব যে কারণগুলো বললাম এগুলোর মধ্যে আরেকটা কারণ হলো আমি অতিরিক্ত এক্সারসাইজ করছি, অতিরিক্ত আমি হঠাৎ করে আমি প্রস্তুতি নাই, ফুটবল খেললাম, আমি গত 1 বছরেও ফুটবল খেলিনি, হঠাৎ করে স্বাধীনতা দিবসে ফুটবল ম্যাচ হচ্ছে, কিংবা স্কুল কলেজে শিক্ষক বনাম ছাত্র ফুটবল ম্যাচ শুরু হলো, খুবই 90 মিনিট খুব দৌড়ালাম, আমি কিন্তু পারবো দৌড়াতে, কিন্তু তারপরে আমার এই যে একটা মানে যেটা আমি প্রস্তুতি নাই, আমার ওয়ার্ম আপ নাই, আমি এর আগে প্রস্তুতি নেই। মনে রাখতে হবে যে কোনো প্লেয়ারই যে কোনো খেলার আগে সবসময় ওয়ার্ম আপ করতে হয়, তাদেরকে কন্ডিশনিং করা হয়, শরীরটাকে সেভাবে অভ্যস্ত করা হয়, মাংসগুলোকে আমার বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সেই হিসেবে মানিয়ে নেওয়া হয়, না হলে যখনই আমি হঠাৎ করে যাব তারা কিন্তু আমার মারাত্মক ক্ষতি হবে, এবং এমনকি জ্বর পর্যন্ত আসে। অনেকেরই এমন ব্যথা শুরু হয় 24 ঘন্টা বা 12 ঘন্টা পরে, 24 ঘন্টার পরে যে সে জ্বর এসে যায়, সমস্ত শরীর কাঁপতে থাকে এবং একটু ভয়ঙ্কর ব্যথায় কাতরাতে থাকে। কাজে এগুলো থেকে আমাদেরকে রক্ষা করতে হবে, এবং এর ব্যবস্থাপনাটা হচ্ছে, চিকিৎসা হচ্ছে আমাদের এই অ্যাভয়েড করা, এগুলোকে মানে যাতে করে এইসব ঘটনা না ঘটে।
বাচ্চাটাকে মাকে খেয়াল করতে হবে ঠিকমতো, ওকে বালিশে পাতলা বালিশের মধ্যে শোয়াই দিতে হবে, ও উলট করে উলট পালট হয়ে ঘাড় শুয়ে থাকা যাবে না। তা আমরাও অনেক সময় এটা করি, কিংবা আমরা অনেক সময় ধরে কম্পিউটার নিয়ে টুট 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 করতেছি, এবং এই যে ঘাড়টাকে আমি মাংসটাকে এমনভাবে ধরে রাখলাম, এরা এরা খিঁচুনিতে চলে যায় এবং এরা সাংঘাতিক অস্বস্তি বোধ করে এবং এটাই প্রতিফলন ঘটায় ব্যথার মাধ্যমে। সুতরাং এগুলো হচ্ছে আমাদের খুবই মানে অল্প জিনিস, খুব সাধারণ জিনিস, কিন্তু ম্যানেজমেন্ট কিংবা এগুলো যদি আমরা পরিত্যাগ করতে পারি তাহলে আমাদের বড় রকমের কোনো সমস্যা হবে না। এগুলো দৈনন্দিন ঘটতেই থাকবে, আমরাও এই ধরনের সমস্যায় পড়ব, আমাদের ঘাত প্রতিঘাতে কিছু না কিছু হলে মাসেল পুল হবে এবং আমাদের কষ্টও হবে, কিন্তু ঘাবড়ানো যাবে না, মনে রাখতে পারে সাময়িক সমস্যা, সাময়িকভাবে আবার চলে যাবে। তবে হ্যাঁ, যদি ব্লান্ট ট্রমা হয়ে থাকে, সুতরাং ব্লান্ট ট্রমা হলে, আঘাতপ্রাপ্ত হলে, আমি যে বললাম যে লাঠি লাগলো, রিক্সা থেকে পড়ে গেলেন, পড়ে যেয়ে পাকার মধ্যে পড়লেন, তাতে আপনার পেছনের কোথাও আপনার নিতস্বের নিচে নিতস্বের মধ্যে ব্যথা পেলেন, সেখানে আপনি বাসায় যে বরফ দেন, সরাসরি বরফ দেবেন না, আবার মাঝখানে তোয়ালা দিয়ে হ্যাঁ কিংবা প্লাস্টিকের প্যাকেটে বরফটা নিয়ে, কিংবা হট ওয়াটার ব্যাগ যে বলা হয় সে ব্যাগের মধ্যে বরফ নিয়ে, তাও আবার মাঝখানে গামছা তোয়ালা অন্য কোনো কাপড় দেবেন, তার তখন আপনি এটা শরীরের মধ্যে ওই স্থানে লাগান এবং এটা ধীরে 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 তাকে ঠান্ডা করবে। যে কোনো ব্লান্ড ট্রমা, যে কোনো ইঞ্জুরি, ব্লান্ড ইঞ্জুরি কখনোই আগে গরম সেক দেওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠান্ডা দিতে হবে, বরফ না পেলে ঠান্ডা পানি দেন, ওই জায়গাটা রেস্টে দেন, রেস্টে যান, এটাকে বলা হয় রাইস। রাইস শব্দটা হলো যে রেস্ট, আইস, কম্প্রেশন, কম্প্রেশন, এলিভেশন। আমরা যদি হাতটা ব্যথা পাই, হাতটা আমি বুকের মধ্যে রাখবো, পায়ে ব্যথা পাই, পাটা আমি উপরে বালিশের উপরে রাখবো, এভাবে না হলেও কমপক্ষে একটা চেয়ার বা টুলের উপরে রাখবো, এভাবেই আমাকে এর রেস্টের ব্যবস্থা করতে হবে। তাহলে রেস্ট হচ্ছে, আইস হচ্ছে, আইস মানে বরফ বা ঠান্ডা পানি, নট দ্যাট যে বরফ হতেই হবে, একদম আইস, ঠান্ডা পানি দেন। তারপরে আপনি একটু যদি মনে হয় যে বেশ ফুলে যাচ্ছে, ফুলে গেছে, তাহলে আপনি আরও ওখানে আপনি ক্রেপ ব্যান্ডেজ, হ্যাঁ হালকা করে ক্রেপ ব্যান্ডেজ, সুবিধা যে ও যতটুকুই ফুলুক ও অ্যাকোমোডেট করতে পারে, ও আরও ওর ভিতরে যদি ফুলেও যায় তাহলে ক্রেপ ব্যান্ডেজ যদি ইলাস্টিক, ও ইলাস্টিকের মধ্যে রাবারের মতো বড় হবে। কিন্তু যদি আপনি টাইট ব্যান্ডেজ করেন, যেটা কবিরাজরা একসময় করে, বহু লোকের অঙ্গহানি হয়েছে, বহু হাত কাটতে হয়েছে, বহু লোকের কমপ্লেট, আমাদের আমরা বলি যে ভকমান ইসকেমিক কন্ট্রাকচার হয়েছে, ও আঙুল নড়ে না, এটা নড়ে না, কেমন একটা বিশৃঙ্খলা অবস্থা। তো এইটি আগে হতো প্রায়, এখন আমরা উন্নত উন্নত জায়গায় পৌঁছে গেছি, চিকিৎসা ব্যবস্থা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে চোট পড়ে গেছে, গ্রামে গঞ্জে চিকিৎসক হয়েছে, মানুষ সচেতন হয়েছে, যে কোনো সময় মানুষ শহরে, কমিউনিকেশন এত ভালো হয়েছে মাশাআল্লাহ, এখন মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেবো। আজকে বাংলাদেশের, আমি কালকেও ছিলাম গ্রামের অত্যন্ত ভিতরে গ্রামে খানসামায় একটা জায়গায়, দেখলাম যে একেবারে প্রত্যন্ত অঞ্চলে আমাদের রাস্তাঘাটগুলো হয়ে গেছে পাকা রাস্তা, গাড়ি মৌ করে চলে যাচ্ছে। এইভাবে যদি অসুস্থ হয় কেউ, সঙ্গে সঙ্গে তাকে নিকটবর্তী হাসপাতালে কিংবা সদর হাসপাতালে নেওয়া যাওয়া যাচ্ছে। তো এইভাবে আমরা ব্যবস্থা করব। আমরা এইসব করার পরে তারপরে আমরা তাকে কিছু পেইন কিলার দেবো। মনে রাখতে হবে কথায় কথায় অ্যান্টিবায়োটিক দেওয়ার কোনো দরকার নেই, কিছু পেইন কিলার, সাধারণ পেইন কিলার দেবো, রেস্টে থাকতে বলবো, একদিন 24 ঘন্টা 48 ঘন্টা পরে আমি আবার আস্তে আস্তে গরম সেক দিয়ে এটাকে নির্মূল করবো, এই ব্যথাকে ভবিষ্যতের ওইভাবে পরিকল্পনা করব। মনে রাখতে হবে সম্প্রসারিত এবং সংকুচিত মাসেলকে হঠাৎ করে আপনি সম্প্রসারিত করতে পারবেন না, ওকে অ্যাডজাস্ট করেন, ওকে নিয়মিত এক্সারসাইজের মাধ্যমে, শরীর চলাচলের মাধ্যমে, অ্যাক্টিভিটির মাধ্যমে সচল করে আপনি স্বাভাবিক থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ আমার এই কথাগুলো শোনার জন্য।